তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে 30 বেডের কোভিড কেয়ার সেন্টারের পর ফের যুতকালীন তৎপরতায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে কোভিড কেয়ার সেন্টার তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে তেলিয়ামুড়া মহকুমা শাসক। এরই প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহাবিদ্যালয় পরিদর্শনে গেলেন। যেহেতু মহাবিদ্যালয়ের পরিকাঠামোগত বিল্ডিং রয়েছে, এরপরেও বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন ব্যাপার খতিয়ে দেখতে এবং অতি শীঘ্রই 100 বেডের মহাবিদ্যালয়কে কোভিড কেয়ার সেন্টার তৈরি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে মহকুমা শাসকের সাথে ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক, বিদ্যুৎ, পানীয় জল প্রবৃত্তি দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য কি বলেছেন, ওনার কাছ থেকে শোনা যাক। জেলা শাসকের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমাতে একটা কোভিড কেয়ার সেন্টার খোলার জন্য একটা পরিকল্পনা রয়েছে আমাদের। এই জন্য আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS, DGM ইলেকট্রিক্যাল, সাব ডিভিশনাল মেডিকেল অফিসার, আমাদের এক্স চেয়ারম্যান BDO সাহেব সহ আরও অন্যান্য যারা আছেন, আমরা একটা জয়েন্ট ভিজিট করতে এসেছি। 100 বেডেড কোভিড কেয়ার সেন্টার করার জন্য এখানে কী কী ফেসিলিটিস দরকার, কতটা আছে এবং কতটা আমাদের করতে হবে। এখানে সুয়েরেজ থেকে আরম্ভ করে লেট্রিন, বাথরুম, বেডের ব্যবস্থা করা, আনুষঙ্গিক আরও অনেক কিছু ব্যাপার আছে। ইলেকট্রিক্যালসের কিছু রিপেয়ারিং, মেনটেন্যান্স, দরজালনা রিপেয়ারিং, কোনটা কী কী কাজে লাগতে পারে আমাদের, এই জন্যই আমরা আজকে এখানে এসেছি দেখার জন্য। তো সব কিছু যদি সঠিকভাবে করতে পারি, আমরা প্রপোজাল পাঠাবো, হয়তো এখানে একটা কোভিড কেয়ার সেন্টার খোলা হতে পারে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।